খাদি কাপড় ও রসমলাইয়ের জন্য সমাদৃত কুমিল্লা জেলা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের জন্য বিখ্যাত। কুমিল্লার জনপ্রিয় ভ্রমণ স্থানের মধ্যে রয়েছে ময়নামতি ওয়ার সিমেট্রি, শালবন বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর, বৌদ্ধ মন্দির, ইটাখোলা মোড়া, রূপবান মোড়া, ধর্মসাগর দিঘি, বার্ড, লালমাই পাহাড় ও ম্যাজিক প্যারাডাইজ সহ আরও কিছু বিনোদন কেন্দ্র। বর্তমানে ঢাকা থেকে 2 ঘন্টার মধ্যে কুমিল্লায় যাওয়া যায় বলে একদিনের ভ্রমণ গন্তব্য হিসেবে কুমিল্লা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া কুমিল্লার আশেপাশের অন্যান্য জেলা থেকে ভোরে রওনা হয়ে সারাদিনে কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান দেখে ফিরে যেতে পারবেন। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে থাকছে কুমিল্লার জনপ্রিয় দর্শনীয় স্থান, কিভাবে যাবেন, কিভাবে ঘুরে দেখবেন ও খরচের সকল প্রয়োজনীয় তথ্য সম্পর্কে। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে দেখতে থাকুন। রাজধানী ঢাকা থেকে বাস এবং ট্রেনে কুমিল্লায় যাওয়া যায়, তবে একদিনে কুমিল্লা বেড়ানোর জন্য সবচেয়ে ভালো হবে খুব সকালে বাসে করে কুমিল্লায় চলে যাওয়া। সায়দাবাদ থেকে এশিয়া ট্রান্সপোর্ট, তিশা প্লাস এবং কমলাপুর থেকে এশিয়া এয়ারকন, রয়্যাল কোচ ও প্রিন্স বাস কুমিল্লার কোটবাড়ি হয়ে টমছম ব্রিজ গিয়ে থামে। কুমিল্লা যাবার বাস ভাড়া 150 থেকে 250 টাকার মধ্যে। যদি প্রথমেই ওয়ার সিমেট্রি দেখতে চান তাহলে কুমিল্লা ক্যান্টনমেন্ট বিশ্ব রোডে নামতে হবে, আর যদি ওয়ার সিমেট্রি দেখতে না চান তাহলে কোটবাড়ি বাসস্ট্যান্ড মোড়ে নামলে সবচেয়ে সুবিধা হবে। কুমিল্লা ভ্রমণের প্রথম গন্তব্য ময়নামতি ওয়ার সিমেট্রি যেতে কুমিল্লার ক্যান্টনমেন্ট বিশ্বরুট থেকে 10 টাকা ভাড়ায় অটোরিকশা পাবেন। 4.5 একর পাহাড়ি ভূমির উপর অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের দ্বিতীয় কমনওয়েলথ সমাধিক্ষেত্র। স্থানীয় মানুষের কাছে ইংরেজ কবরস্থান হিসেবে পরিচিতি লাভ করলেও এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সৈন্যদের সমাধি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বমোট 737 জন সৈন্য চিরনিদ্রায় শায়িত আছেন এই ওয়ার সিমেট্রিতে। ঈদের দিন ছাড়া সারা বছরই সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রবেশ করা যায়, তবে প্রতিদিন বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 1 ঘন্টার জন্য সমাধিস্থল বন্ধ থাকে। ওয়ার সিমেট্রি ঘুরে দেখে পুনরায় কুমিল্লা ক্যান্টনমেন্ট বিশ্বরুট ফিরে এসে সিএনজি রিজার্ভ নিয়ে চলে যান শালবন বিহারে, অথবা লোকাল অটো বা সিএনজি নিয়ে কোটবাড়ি বাসস্ট্যান্ড মোড় চলে আসুন। সেখান থেকে সিএনজি বা ইজি বাইক দিয়ে 3 কিলোমিটার দূরত্বে শালবন বিহারে যেতে জনপ্রতি 20 টাকা ভাড়া লাগবে। সপ্তম শতাব্দীর শেষের দিকে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন এই শালবন বিহার নির্মাণ করেন। 1857 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। পরবর্তীতে 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ শালবন বৌদ্ধবিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করেন। বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননের ফলে শালবন বৌদ্ধবিহার থেকে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, তাম্রলিপি, সিলমোহর উদ্ধার করা হয়। এসব নিদর্শনের সিংহভাগই শালবন বিহারের পাশে অবস্থিত ময়নামতি জাদুঘরে সংরক্ষিত আছে। শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে প্রবেশের জন্য পৃথকভাবে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য 5 টাকা। শালবন বিহার ও ময়নামতি জাদুঘর প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের প্রতি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর বন্ধ থাকে, আর সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শালবন বিহারের কাছেই আছে দৃষ্টিনন্দন নবশালবন বিহার বৌদ্ধ মন্দির। প্রায় 2.5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত নবশালবন বিহারে স্থাপিত 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বিশাল বৌদ্ধ মূর্তি এখানকার বিশেষ আকর্ষণ।
সিংহ, মোটক এবং শৈল্পিক কারুকার্য খচিত মন্দিরে আরও আছে এতিমখানা, স্কুল, মেডিটেশন সেন্টার, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার এবং হোস্টেল। নবশালবন বিহারে প্রবেশের জন্য জনপ্রতি টিকেটের মূল্য 20 টাকা, আর যদি সাথে DSLR কিংবা ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চান তবে DSLR এর জন্য আপনাকে 50 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা ফি প্রদান করতে হবে। নবশালবন বিহার ঘুরে আশেপাশের কোনো হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে চলে যেতে পারেন কুমিল্লার নতুন আকর্ষণ ম্যাজিক প্যারাডাইস পার্কে। চাইলে ম্যাজিক প্যারাডাইস পার্কের রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। 20টির অধিক রাইড, ডাইনোসর পার্ক, ওয়াটার পার্ক নিয়ে কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক ম্যাজিক প্যারাডাইসের প্রবেশ তোরণটি বেশ আকর্ষণীয়। শুধু পার্কের প্রবেশ টিকেটের মূল্য 200 টাকা, ওয়াটার পার্কের প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি 300 টাকা, আর পার্কের বিভিন্ন রাইডের টিকিট মূল্য 50 থেকে 100 টাকা। এছাড়া পার্কে বিভিন্ন প্যাকেজের মধ্য থেকে আপনার সুবিধামতো প্যাকেজ নিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন। ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। দুপুরের সময়টা পার্কে কাটিয়ে আপনার হাতে কেমন সময় আছে সেই হিসেব করে ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে থেকে ইজি বাইক বা CNGতে করে চলে যেতে পারবেন পল্লী উন্নয়ন একাডেমিতে। বার্ডে প্রবেশ করতে চাইলে আপনাকে গেট থেকে অনুমতি নিতে হবে। বার্ডের ভেতরে নীলাচল পাহাড় এবং দীপু নাম্বার 2 মুভির চিত্রায়নে ব্যবহৃত পানির ট্যাঙ্ক দেখে ছায়া ঘেরা শীতল পরিবেশে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। বার্ড বা ম্যাজিক প্যারাডাইস পার্ক দেখে হাতে সময় থাকলে CNG নিয়ে চলে আসতে পারেন কুমিল্লা শহরে অবস্থিত ঐতিহাসিক ধর্মসাগর দিঘি দেখতে। ধারণা করা হয় 1750 সাল থেকে 1880 খ্রিস্টাব্দে পাল বংশের রাজা ধর্মপাল তৎকালীন দুর্ভিক্ষ পীড়িত মানুষের জলের কষ্ট লাঘবের জন্য এই দিঘিটি খনন করেন। তার নাম অনুসারে দিঘির নামকরণ করা হয় ধর্মসাগর দিঘি। দিঘির পাড়ে বসে বিকেল সময়টা পার করে দিন। এছাড়া নৌকা ভাড়া করে দিঘির জলে ঘুরে বেড়ানোরও সুযোগ থাকছে এখানে। কুমিল্লায় ঘুরতে আসবেন অথচ মাতৃভাণ্ডারের বিখ্যাত রসমলাইয়ের স্বাদ চেখে দেখবেন না এমনটা হতেই পারে না। চারপাশে নকল মাতৃভাণ্ডারের ভিড়ে আসল মাতৃভাণ্ডারের দোকানের খোঁজ পেতে আপনাকে মনোহরপুর আসতে হবে। কুমিল্লা শহর থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাকে মনোহরপুরের আসল মাতৃভাণ্ডারের দোকানে নিয়ে যাবে। মাতৃভাণ্ডারের রসমলাইয়ের খাওয়ার মধ্য দিয়ে একদিনের কুমিল্লা ভ্রমণ পর্ব শেষ করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। যদি একদিনে উল্লেখিত সব জায়গা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সময়ের প্রতি যত্নবান হতে হবে। যে স্থান থেকে কুমিল্লা শহরে ঘুরতে আসেন না কেন, আপনাকে সকাল 9টার মধ্যে কুমিল্লায় থাকার চেষ্টা করতে হবে। এছাড়া হাতে সময় না থাকলে বেড়ানোর তালিকা থেকে বার্ডকে বাদ দিতে পারেন। আর যদি ম্যাজিক প্যারাডাইস পার্কে যেতে না চান তাহলে অনেকখানি সময় বাঁচাতে পারবেন। সেক্ষেত্রে ওয়ার সিমেট্রি থেকে অল্প দূরত্বে অবস্থিত রানী ময়নামতির প্রাসাদ এবং কোটবাড়িতে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইটাখোলা মোড়া এবং রূপবান মোড়া আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করে নিতে পারেন। সন্ধ্যার মধ্যে ভ্রমণ শেষে ঢাকা ফিরে যেতে ট্রেনের শিডিউল মিলিয়ে নিয়ে চলে যান কুমিল্লা রেলওয়ে স্টেশনে, আর বাসে ঢাকা ফিরতে চাইলে কুমিল্লা শহরের শাসনগাছা এবং কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার বাস পাবেন। কুমিল্লা ভ্রমণ নিয়ে আরও আপডেটেড তথ্য, ভ্রমণ খরচ এবং ভ্রমণ টিপস জানতে ভিডিও ডেসক্রিপশনে চেক করুন। কেমন লেগেছে কুমিল্লা নিয়ে আমাদের আজকের এই আয়োজন? লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ভালো লাগা আমাদেরকে জানিয়ে দিন। আর ভ্রমণ গাইড ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিন।